নোয়াখালীর বেগমগঞ্জে আমানুল্লাহপুর ও নরোত্তমপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের সড়ক ও জনপদগুলো গত 7 দিনের টানা বর্ষণে ডুবে গেছে। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বস্তবাড়ির আঙ্গিনা কোথাও 2 ফুট কোথাও 3 ফুট উঁচু পরিমাণ পানিতে তলিয়ে গেছে এবং ভেসে গেছে অনেক পুকুর, মৎস্য প্রজেক্ট ও পোল্ট্রি ফার্ম। আমানুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ জানান, টানা বর্ষণে ডুবে গেছে আমানুল্লাহপুর ইউনিয়নের রাস্তাঘাট ও বস্তবাড়ি। পানিবন্দী লোকজন নৌকা দিয়ে চলাচল করছে। তিনি অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। আমানুল্লাহপুর ইউনিয়ন সম্পূর্ণভাবে বন্যার পানিতে, সমস্ত রাস্তাঘাট সম্পূর্ণ বিধ্বস্ত, বাড়িঘরে পানি উঠে গেছে, অসহায় মানুষ। স্থানীয় সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ সহ সরকারের উচ্চপদস্থ মহলের কাছে জোর দাবি করছি, অবিলম্বে আমার এলাকায় বন্যা দুর্গতর মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালে পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।